সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত রুনিয়া এবং জুবাইর আছেন আমাদের অতিথি এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত তার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রধান যিনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ মূলত ডিপিআরসি হাসপাতালে প্র্যাকটিস করছেন তিনি স্বাগত এবং সেই সাথে শুভ সকাল শুভ সকাল আপনাদেরকে ধন্যবাদ শুভ সকাল সকালটা আপনার কিভাবে শুরু হয় বুঝতে ধন্যবাদ আসলে যেহেতু আমি একজন চিকিৎসক আমাদের সকালটা যে অ্যাজ ইউজুয়াল অন্যদের মতোই আমাদের উঠতে হয় ফ্রেশ হইতে হয় একটু আর্লি ওঠার দরকার হয় কারণ হচ্ছে সকালে রাউন্ড দিতে হয় আমাদেরকে মানে আমাদের যে হাসপাতাল থাকে সেখানে রোগী ভর্তি থাকে এবং রাউন্ড সকালেই বেশিরভাগ হাসপাতালে ডাক্তাররা দিয়ে থাকে এটি হচ্ছে আমাদের একটা ট্রেডিশন হয়ে আসছে রাউন্ড দেওয়াটা প্রথম টার্গেট থাকে গিয়ে আগে রোগীদের কি অবস্থা রাতে কোনো খারাপ ছিল কিনা এখন কি অবস্থা বা অ্যাডভান্স কোনো ট্রিটমেন্ট চেঞ্জ করতে হবে কিনা এই ইয়েগুলো আমরা শুরুতেই করে থাকি তারপরে ডেইলি অন্য যে ওয়ার্কগুলো থাকে একটার পর একটা বিভিন্ন যদি রোগী দেখা নতুন রোগী দেখা পাশাপাশি কোনো কোনো সেমিনার থাকলে সেটা অ্যাটেন্ড করা তারপরে ব্রেক থাকি দুপুরে আমাদের লাঞ্চে যেতে হয় আবার মাঝে মাঝে বিকালবেলা দেখা যায় যে অন্যান্য কিছু কাজও মোটামুটি দিনের শুরুটা একটু তড়িঘড়ি করে পেশেন্টদেরকে নিয়ে শুরু হয় এরপরে বাদবাকি দিনটা আপনার আমাদের প্রত্যেকের সাধারণ জীবনের মতো একটা সুন্দর যাপন করা হয় আপনার একটু জানতে চাইবো ডক্টর ফিজিওথেরাপি নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে অনেক বেশি আলোচিত একটা প্রসঙ্গ কারণ আমাদের প্রতিদিনকার জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে গেছে কিন্তু আমরা শারীরিকভাবে যারা বিভিন্ন রকম অস্বস্তির সম্মুখীন হচ্ছি তারা ডক্টরের কাছে যাচ্ছি ডক্টর আমাদের হয়তো অনেক ক্ষেত্রে সাজেশন দিচ্ছে একজন ফিজিওথেরাপিস্টের সাজেশন নেওয়ার জন্য একটু জানতে চাইবো সব কিছুর বিবেচনায় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কী বা বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি ফিজিওথেরাপির এই যে সহজলভ্যতা কিংবা আমাদের অভিজ্ঞতার আলোকে ধন্যবাদ আপনাদেরকে আসলে ফিজিওথেরাপি চিকিৎসাটা একটা মডার্ন মেডিকেল সায়েন্স মানে এখানে আসলে কেমিক্যালের ব্যবহার নেই কেমিক্যাল বলতে আমরা এখানে ড্রাগের কোনো ব্যবহার নেই বললেই চলে আমরা বিভিন্ন আপনার মডালিটিসের মাধ্যমে ন্যাচারাল মডালিটিস সাজেস বিদ্যুৎ পানি সাউন্ড এই সকল ইকুইপমেন্ট এবং বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আমরা রোগীদের চিকিৎসা দিয়ে থাকি যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে নিরাপদ চিকিৎসা হিসেবেই ঘোষিত করে করে আসছে পাশাপাশি হয়তো আমরা কিছু সাপ্লিমেন্ট ইউজ করি অনেক সময় যেমন ভিটামিন ক্যালসিয়াম এগুলো প্রয়োজন হতে পারে তো এখন দেখেন ফিজিওথেরাপিটা আসলে একটা নিরাপদ চিকিৎসা পদ্ধতি এবং যত দিন যাচ্ছে এটা কিন্তু আরও আপডেট হচ্ছে চলে আসছে আর এই জিনিসটার জন্য যেটা দরকার মানে এই চিকিৎসা ব্যবস্থার জন্য সেটা হচ্ছে প্রথমত আপনার এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা চালু হয়ে আসছে যেটা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এখনও রানিং আছে এটাকে আমরা মাদার ইনস্টিটিউট বলে থাকি চার বছর মেয়াদী ব্যাচেলার ডিগ্রি দিয়ে থাকে সরকার ওখান থেকে এবং পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতে এখন এমএস ডিগ্রিও চালু হয়েছে মাস্টার্স ইন ফিজিক্যাল থেরাপি এবং পাশাপাশি ফিজিওথেরাপির আরও বিভিন্ন ডিগ্রি রিলেটেড ডিগ্রি সাজেস ডিসেবিলিটি ম্যানেজমেন্ট এগুলো আছে রিহ্যাবিলিটেশন এগুলো অল আর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং এইভাবেই চলে আসছে বেসিক্যালি কিন্তু যেভাবে আপনার পেশার প্রচার হয়েছে যেভাবে জনগণ এখন ইনভলভ হয়েছে যেভাবে প্রয়োজন আপনার শুরুতেই বলছিলেন যে আমাদের আসলে প্রত্যহ জীবনে আমাদের প্রতিদিনই বিভিন্ন আমরা কাজগুলো করে থাকি খেয়াল করেন আমরা যখন সকাল থেকে উঠি এবং রাতে ঘুমাতে যাই আমাদের একটা রুটিন ওয়ার্কে আমরা থাকি যে যে কাজই করুক না কেন সে ডেস্ক জব ওয়ার্কার হোক একজন রিক্সাওয়ালা হোক একেবারে গ্রামের কৃষক হোক সে কিন্তু একই কাজ করছে একই কাজ প্রতিদিন 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 করছে এতে আমাদের ফিজিক্যাল বিভিন্ন ইনজুরি হচ্ছে প্রতিনিয়ত এবং আপনারা খেয়াল করবেন যে আমাদের আরো ২০ বছর আগে যে রোগীগুলো হতো আমরা ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা বলতেই বয়স্ক মানুষকে বুঝাতাম বা এরাই হবে এটি আমাদের ধারণা ছিল এখন কিন্তু এটা স্বাভাবিক ছিল বয়সের সাথে হয়তো কোমর ব্যথা হয় হ্যাঁ কিন্তু বাস্তবতা এখন ভিন্ন এখন দেখেন বেশিরভাগ আমরা যে রোগী পাচ্ছি অল আর ইয়াং এবং যাদের বয়স ২৫ থেকে শুরু করে ৩৫ মধ্যে এবং যেই বয়সে তারা কাজে থাকবে সেই বয়সে আমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন ব্যথা বেদনা অবসাদ প্যারালাইসিস মানে অনেকগুলা শারীরিক সমস্যা নিয়ে আসছে আমাদের কাছে আমরা যেমন আগে জানতাম যে ফিজিওথেরাপিস্টের কাছে যখন যায় তখন যদি তার যদি লং একটা ইনজুরি থাকে তার হয়তো তাকে ডক্টর সাজেস্ট করছে আবার অনেক সময় দেখা যায় যে যারা বেড রিডেন পেশেন্ট তাদের হয়তো কোনো কোনো ক্ষেত্রে ফিজিওথেরাপির দরকার হয় তো ফিজিওথেরাপির জন্য আসলে কিন্তু পেশেন্টের কোনো বয়স নির্ধারণ করা নেই অনেক সময় অনেক ডিসেবল বাচ্চাও কিন্তু আছে যে যাদের ফিজিওথেরাপির হয়তো দরকার হচ্ছে কিন্তু যখন পেশেন্টের সংখ্যা বেড়েছে আমরা কিন্তু এখন ফিজিও মানে ফিজিওথেরাপি সেন্টার কিন্তু অনেক অনেক বেড়েছে
প্রত্যেকটা গলিতেই কিন্তু এখন দেখা যায় যে ফিজিওথেরাপি সেন্টার আছে, কিন্তু সেগুলো কতটা অথেন্টিক এবং কতটা সেফ যে আপনি আপনার পেশেন্টকে সেখানে রেকমেন্ড করতে পারেন? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে বলবো। আসলে ফিজিওথেরাপি যে চিকিৎসা যেভাবে আপনার বলছেন বাংলাদেশে জনগণের কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু চিকিৎসা ব্যবস্থার যে অবকাঠামো বলেন আপনার আইন বলেন ওইভাবে কিন্তু ডেভেলপড করেনি। আমরা একটা স্বতন্ত্র কাউন্সিলের জন্য ট্রাই করছি, গভর্নমেন্টকে বারবার বলা হচ্ছে, গভর্নমেন্টও ট্রাই করছে, অনেক কারণে বাংলাদেশে হয়ে ওঠে না, তো সেটা হয়তো হবে আমরা আশাবাদী, যার কারণে আপনি বলছেন। কিন্তু অলিতে গলিতে সেন্টার গড়ে তুলছে, আসলে এটা একটা চিকিৎসা পদ্ধতি, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত, বাংলাদেশ সরকার স্বীকৃত, এবং সারা বিশ্বে ফিজিওথেরাপি এখন নিরাপদ বাত ব্যথা রোগী ও প্যারালাইসিস রোগীর পুনর্বাসন পদ্ধতি। সো এই চিকিৎসা ব্যবস্থা আপনি যে কোনো জায়গায় যদি একটা দোকান ঘরের মতো কেউ সেন্টার করে একটা দোকান করে বলে যে দিস ইজ এ ফিজিওথেরাপি সেন্টার, এখানে একজন ডাক্তার বসবে, সে রোগী দেখবে, চিকিৎসা দিবে, এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশে। এটা আসলে অ্যাড্রেস করা দরকার, এগুলা আইনের মাধ্যমে এসে এবং প্রপার ওয়ে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করে, এবং আমি যেটা বলছিলাম যে ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি হতে হবে, এবং যেহেতু পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশে আছে, ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রিটা দিচ্ছে, সেহেতু আমি বলবো ওই ডিগ্রি মানের যে ডিগ্রি সেটা বাইরে থেকে যদি কেউ করে আসে সে অলসো এখানে এলাও হতে পারে। ডক্টর সাইফুল্লাহ প্রধান, আপনি যেহেতু বললেন বাইরের ডিগ্রি থাকলে উনি প্র্যাকটিসের করার সুযোগ পাবেন কিংবা তাকে ওই মাত্রায় দক্ষ হতে হবে, এক যদি পেশেন্টের ক্ষেত্রে আসি, আপনি বললেন যে একসময় বার্ধক্যে যারা ভুগতেন তাদের মূলত এই শারীরিক অস্বস্তিগুলো আমরা দেখতাম, এখন 25-35 যারা কর্মক্ষম যেই জনসংখ্যাটা আছে, জনশক্তিটা আছে, মূলত তারাই ভোগান্তির শিকার হচ্ছে, কি মনে হয় কেন আমাদের হঠাৎই ট্রেন্ডটা চেঞ্জ বা ট্রেন্ড শিফট কেন? হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আপনার একটু খেয়াল করবেন, আমরা যখন যে কাজ করছি বা যে যেই লাইফে আছে সে একই রকম অ্যাক্টিভিটি সারাদিন করছে, এবং যে কোনো অ্যাক্টিভিটি আপনি যদি পারসিস্ট্যান্ট কন্টিনিউয়াস করতেই থাকেন তখন কিন্তু আপনার ওই ওই শারীরিক যে ভঙ্গিতে কাজ করেন, আমি একটু উদাহরণ দিই, গ্রামের যে মহিলা যে হাউসওয়াইফ সে কিন্তু কাজগুলো করে নিচে বসে, খেয়াল করবেন সকাল থেকে বিকাল পর্যন্ত তার ঘর ঝাড়ু দেওয়া হতে শুরু করে, একেবারে পারিবারিক বিভিন্ন কাজে নিচে বসে বসে কাজ করে, একেবারে ঠিক বিপরীত শহরে যে লোক আমরা কাজ করি, আমরা সারাদিন বসে আছি, ডেস্ক জব করি, কম্পিউটিং করি, কম্পিউটারের সামনে সারাদিন বসে আছি, বা বিভিন্ন ল্যাপটপ ট্যাব বা যাই করি না কেন একই কাজ করছি, এই যে একই কাজ করা থেকে আমাদের মাসেলসের ওই সার্টেন মাংসপেশিগুলো ইঞ্জুরি হচ্ছে, জয়েন্টগুলো ইনভলভ হচ্ছে এবং বারবার ইঞ্জুরি হচ্ছে। এই যে ইঞ্জুরি থেকে কিন্তু অনেকের ধারণা ইঞ্জুরি মানে পড়ে যাওয়াই ইঞ্জুরি, আঘাত পাওয়া ইঞ্জুরি, গাছ থেকে পড়ে যাওয়া বা রোড অ্যাক্সিডেন্ট, কিন্তু এই যে আমি যে বলছি পেশাগত কারণে কিন্তু আপনার মাইক্রো ট্রমা হচ্ছে, এই মাইক্রো ট্রমা হতে হতে শারীরিক বিভিন্ন সমস্যা, আমরা যেমন ডিস্ক প্রলাপসের রোগী পাচ্ছি, ঘাড় ব্যথা হচ্ছে, কোমরে ডিস্ক প্রলাপসের রোগী পাচ্ছি, হাতের বিভিন্ন ইঞ্জুরি জাতীয় রোগী পাচ্ছি, টেনিস এলবো জাতীয় রোগী পাচ্ছি, তো এই যে এগুলা আমাদের ভিতরে হয়ে আসছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আমাদের দ্যার ইজ নো অ্যাক্টিভিটি, আমরা যারা শহরে থাকি তাদের কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিটা দরকার, আমাদের হাঁটা দরকার, সাঁতার কাটা দরকার, সেটা কিন্তু আসলে হয়ে ওঠে না, হওয়ার সময় পাওয়া যায় না, হওয়ার পরিবেশও নেই। স্যার, এটার সাথে কি আপনি ফুড হ্যাবিটটা কি ইনক্লুড করতে চান, যে আমাদের ফুড হ্যাব মানে খাদ্যাভ্যাসটাও কি ঠিকঠাক আছে নাকি সেটারও পরিবর্তন আনা দরকার? সেটাও তো একই পাশাপাশি তো অবশ্যই চলে আসে, আপনি একদিক দিয়ে আপনি একই রকম ওয়ার্ক করছেন, আপনার কোনো অ্যাক্টিভিটি নাই, চলাফেরা নাই, আপনি কিছুই করছেন না, আরেক দিক দিয়ে আপনি ফাস্টফুড খেয়ে মোটো হয়ে যাচ্ছেন, এই যে ফাস্টফুডের ভিতরে আপনার ওয়েট গেইন করছে, পাশাপাশি আপনার খাবারের ভিতরে কিছু উপাদান আছে যেগুলো আমাদের অনেক সময় ব্যথা তৈরি করতে পারে, সেটাও তো আমরা জানি না, শহরে বেশিরভাগই খাবারগুলো সবাই খেয়ে ফেলে প্রায়ই, হয়তো আপনি অফিসে আছেন, বাইরে খাবার খেতে হচ্ছে, তখনই আপনি একটা ফাস্টফুড জাতীয় কোনো খাবার খেয়ে ফেলছেন, এই থেকেও কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়, যেমন আমরা বলি গাউটি আর্থ্রাইটিস, যেটা হচ্ছে হাই ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় শরীরে তখন ব্যথা হতে পারে, গিরায় গিরায় ব্যথা হতে পারে, তো এটার ভিতরে অন্যতম হচ্ছে রেড মিটগুলো, যত লাল মাংস আছে, আপনার বিন জাতীয় খাবার, ডাল জাতীয় খাবার, তারপরে হচ্ছে যেমন সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ আমাদের হয়তো ওইভাবে রেগুলার আসে না, তারপরে এই খাবারগুলো নিচে যে সবজিগুলো হ্যাঁ, এবং পিচ্ছিল জাতীয় সবজি, এগুলা থেকে আমাদের শারীরিক কিছু ব্যথা বেদনা সমস্যা তৈরি হতে পারে। ইন্টারেস্টিং, আমাদের জানবার আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু জানবো ডক্টর সাইফুল্লাহ প্রধান, তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রধানের সাথে, যিনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, তার সাথে আমাদের এই আলাপচারিতা চলবে, তবে তার আগে নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন।
বিরতির পর সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। জুবাইর এবং রুনি আছে এবং আমাদের সাথে আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রধান আছেন, যার সাথে আসলে কথা হচ্ছিল। ডক্টর, আমরা আমাদের দেশে সাধারণত খুব কমন কিছু কমপ্লেন করতে শুনি পেশেন্টদেরকে, তবে সেই সাথেও কিন্তু একটা বিষয়, ফিজিওথেরাপিস্টের কাছে আসলে একজন ডক্টর রেকমেন্ড করা ছাড়া কখনোই আসলে যাওয়া হয় না। যদিও বহির্বিশ্বে কিন্তু তারা শারীরিক কোনো ব্যথা বা এই জাতীয় কিছু অনুভব করলে সবার আগে ফিজিওথেরাপিস্টের স্বর্ণাপন্ন হন, তারপরে ডক্টরের স্পেশালাইজ ডক্টরের কাছে যান। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি গ্রো করেছে বাংলাদেশে, আমরা আগেই স্পেশালাইজ ডক্টরের কাছে যাই। সো এগুলোর শিফটমেন্ট আসলে কীভাবে হতে পারে, চেঞ্জগুলো কীভাবে আসতে পারে? আসলে প্রথমত আমরা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি এটা হচ্ছে, তবে সেই তুলনায় আপনি যে বলছেন এটা আপনার সাথে একমত, কিন্তু ইম্প্রুভ হচ্ছে ডে বাই ডে। এটার জন্য আসলে আমরা যে বলবো একাই গভর্নমেন্ট করে ফেলবে তা না, এই যে আপনাদেরও এখন একটা রোল প্লে করছেন, এই সচেতনতাটা একটু আসলে জরুরি। জনগণ জানে না আসলে কখন কি করতে হবে, ইভেন কি আমরা একজন মেডিকেল সায়েন্সের লোক হয়েও অনেক সময় আমরাও জানি না যে এই সমস্যার জন্য এখন কোন স্পেশালিস্টের কাছে যাবে, কারণ কিছু স্পেশালিটি কিন্তু আবার ওভারল্যাপ হয়, মানে একটার সাথে আরেকটা রিলেটেড, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আপনি যেটা বলছেন, হ্যাঁ, সারা বিশ্বেই ফিজিওথেরাপিস্টের কাছে ফার্স্ট কন্ট্রাক্ট, মানে যে কোনো রোগী সে ডাইরেক্ট উইদাউট রেফারেলে সে যেতে পারে, সে থেরাপিস্ট দেখাতে পারে, সে চিকিৎসা নিতে পারে। এবং অনেক দেশে কিন্তু আসলে ব্যথাজনিত বা শারীরিক ডিসেবিলিটির একমাত্র চিকিৎসাই ফিজিওথেরাপিস্ট এবং ফিজিওথেরাপিস্টের যে ট্রিটমেন্ট সেটাই করা হয়ে থাকে। তারপরে যদি মনে হয় পাশাপাশি অন্য কোনো সমস্যা থাকে, ফিজিওথেরাপিস্ট রেফার করে দেয়, আবার যে ভাইস ভার্সা, এরকম না যে শুধু যে আমাদের কাছ থেকে তা অন্য ডাক্তারের কাছে যাবে ব্যাপারটা তা না, আবার অনেক ক্ষেত্রে অন্য ডাক্তারদেরও যদি সাজেস্ট একজন সার্জন একটা অপারেশন করে দিল, অপারেশন মনে করেন হাঁটুতে অপারেশন হলো বা মেরুদণ্ড অপারেশন হলো, তাকে রিহ্যাব করবে কে? ফিজিওথেরাপিস্ট। তখন সে আবার ওই রোগীকে আমাদের কাছে রেফার করে দেবে। তো এটা বাংলাদেশে এখনও ওইভাবে আপনার জনসচেতনতা আসে নাই, বাট আমরা আশাবাদী এখন কিন্তু আগের চেয়ে অনেক ইম্প্রুভড, মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ব্যথা হলে কি করতে হবে, বা ব্যথা হলেই যে ব্যথার ওষুধ না খাওয়া, ওষুধের দোকান থেকে কিনে না খাওয়া, যখন তখন ওষুধ না খাওয়া, না খেয়ে এখন সেফ ট্রিটমেন্ট সবাই চায়, কেউ চায় না নিজে কোনো। ডক্টর সাইফুল্লাহ প্রধান, আমরা অনেক আলোচনা সমালোচনার কথা শুনছিলাম, কি হচ্ছে বাংলাদেশে এই কথাগুলো শুনছিলাম, একদম রোগীর পর্যায়ে চলে আসি। সাধারণত আমাদের দেশে রোগীরা কি কি কমপ্লেন নিয়ে আসেন এবং এগুলোর একদম চটজলদি কিছু সমাধান চাই, বাড়ি বসে যাওয়ার সমাধান তারা পেতে পারে? কমন সমস্যা হচ্ছে কোমর ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা এবং বাত ব্যথা বলতে যেটা বোঝায় সারা শরীরেই ব্যথা, এই রোগীগুলো আমাদের কাছে প্রত্যহ আসে এবং প্রচুর রোগী বাংলাদেশে, আমার মনে হয় প্রতিটি ফ্যামিলিতে এক দুজন রোগী আছে, মানে এই জাতীয় ব্যথা বেদনা এখন স্ট্রোক জনিত প্যারালাইসিস এর রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি, এবং এটা কিন্তু আমি মনে করি যে এক প্রকার মহামারী আকারে দেখা দিয়েছে। যদিও এটা নন কমিউনিকেবল ডিজিজ, যে ছোঁয়াচ্ছে না, একজন থেকে আরেকজন হয়ে যাবে, বাট রোগীর পরিমাণ এত বেশি, প্রায় একটা পরিবারের বাহিরে আমরা যদি একটা সমাজ চিন্তা করি, একটা সমাজে একজন স্ট্রোকের রোগী আছে, মানে আপনি দুটো বিল্ডিংয়ের ভিতরে একটা স্ট্রোকের রোগী পাবেন ঢাকা শহরে, এবং স্ট্রোকজনিত প্যারালাইসিসের রোগীর সংখ্যা বেড়েই চলছে। পাশাপাশি আমাদের বাচ্চাদের যেটা ফিজিক্যাল কিছু ডিসেবিলিটি রোগী আসে, সেটা হচ্ছে জন্মগত হতে পারে, ইন বাই বর্ন, তারপরে হচ্ছে ডিউরিং ডেলিভারি, সেক্ষেত্রে কিছু বাচ্চা হয়, যেমন সেরিব্রাল পলসি বাচ্চা আসতে পারে। আমাদের যদিও পলিওমাইলাইটিস নেই, অন্যান্য ইনফেকশনজনিত কিছু শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বাচ্চারা জন্মাতে পারে বাচ্চারা, এবং পরবর্তীতে হতে পারে, যেমন ইনফেকশাস কিছু ডিজিজ আছে, সাজেস গুইলিয়ান ভেরি সিন্ড্রোম, সেটা থেকে হঠাৎ করে একটা লোক প্যারালাইসিস হয়ে যেতে পারে, আরও বিভিন্ন আপনার নার্ভাস সিস্টেম ডিজর্ডার থেকে প্যারালাইসিস হতে পারে, মাসেলস ডিজিজ থেকে হতে পারে, আপনার রোড অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হচ্ছে আমাদের এভরিহোয়ার, বা ক্যাজুয়ালিটি হচ্ছে, আঘাত পাচ্ছে, পড়ে যাচ্ছে, কাজ করতে গিয়ে কোনোভাবে দুর্ঘটনা হচ্ছে, একটা বাসায় হতে শুরু করে একেবারে প্রত্যন্ত গ্রামে, কৃষক যখন মাঠে কাজ করছে সেখানেও সে ইঞ্জুরি হচ্ছে, কোনো কারণে ভারী একটা বোঝা সে মাথায় নিল, টান লেগে গেল, হ্যাঁ ঘাড়ে ইঞ্জুরি হচ্ছে। তো এই রোগীগুলার সংখ্যা আমাদের সবচেয়ে বেশি, প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিসে রোগীগুলো আসছে। যেটা আপনি বলছিলেন যে হঠাৎ করে ঘামে কোমরে টান লাগলো, হয়তো একটা কোনো কিছু তুলতে গেলাম হাতে একটা টান লাগলো, আমরা তখনই করে কি গরম তেল দিয়ে মালিশ করা শুরু করে দিই, এটা কি করা তখন উচিত নাকি জাস্ট তখন এই মানে মাসলটাকে রেস্ট করবে, নার্ভটাকে রেস্ট করতে দেওয়া উচিত? এটা আসলে আমাদের যেটা বলি প্রাথমিক চিকিৎসা, এটা আমাদের জানা দরকার, এটা অনেকেই জানে না।
যেমন আমরা প্রায় রোগী পেয়ে থাকি আমার কাছে নিয়ে আসে যে একদিন পরে যে সে পড়ে গিয়েছিল খেলতে গিয়ে, তো পড়ে গিয়ে আপনি কি করলেন, কিছুই করি না আমি গরম শেক দিয়েছি, মানে যে জায়গাটা গরম শেক দেওয়া হলো সেটা আরও ফুলে নিয়ে আসছে আমাদের কাছে। যে কোনো ইঞ্জুরি মানে যদি আঘাত প্রাপ্ত হয় সেটা আপনার হলো রোড অ্যাক্সিডেন্ট হোক যাই হোক, ইঞ্জুরিতে কখনো গরম শেক দেওয়া যাবে না প্রাথমিক ইঞ্জুরিতে। সেটাতে ফার্স্ট ট্রিটমেন্টই হচ্ছে আপনাকে রোগীকে আইসোলেট করে নিয়ে তাকে ঠান্ডা পানি শেক দিতে হবে, আইস বা আপনার হাতের কাছে যে কোনো ঠান্ডা জাতীয়, গরম না দেওয়া যাবে না। এটা হচ্ছে বেসিক ট্রিটমেন্ট। আর আপনি যে বলছিলেন যে টান লাগা বা বিভিন্ন হয়, সেটা আসলে ক্রনিক কেসের ক্ষেত্রে, মানে আঘাত যদি না পেয়ে থাকে দীর্ঘদিন মাঝে মাঝে এরকম হাত ব্যথা হয়, কোমর ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, টান লাগে উঠতে গেলে, সেই সকল ক্ষেত্রে গরম পানির শেক অনেক উপকারে আসে। আমরা বলি ক্রনিক কেস মানে পুরাতন ব্যথা, পুরাতন কেস অনেকদিন ধরে হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু গরম পানি অনেক উপকারে আসবে। অনেক সময় আমরা কন্ট্রাস্ট করে থাকি, কন্ট্রাস্ট বলতে হচ্ছে একবার গরম একবার ঠান্ডা, এই ট্রিটমেন্ট গুলো অনেক উপকারে আসে। কিন্তু আঘাত পেলে প্রাথমিক অবস্থায় কখনো গরম শেক দেওয়া যাবে না। একটু বোধহয় বাড়ির দর্শকদের বলতে চাই, যদি হুট করে কেউ আঘাত পেয়ে যান বা কোথাও ক্ষতিগ্রস্ত হন, কোথাও ব্যথা পেয়ে যান, কোনোভাবেই গরম শেক দিবেন না বা গরম কিছু বস্তু দিবেন না, সেক্ষেত্রে যতটা সম্ভব ঠান্ডা পানির প্রভাব রাখুন এবং বরফের যদি সুযোগ থাকে বরফ দেওয়ার তাহলে অবশ্যই বরফ দিবেন। ডক্টর বলছিলেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রধান, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। একটু জানতে চাইবো আমাদের দেশে আমাদের মা এবং বোনেদের, ঘরে যারা থাকেন মূলত তাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, কারণ ভারী কাজগুলো তারা করেন, ঘরের গৃহস্থলী কাজগুলো করেন, কোমরে খুব ভালো একটা চাপ পড়ে তাদের, মাঝে মাঝেই দেখা যায় পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারা এই তিন ধরনের কমপ্লেন সাধারণত করেন। প্রাথমিক অবস্থায় কী কী করা যেতে পারে বাসায়? ধন্যবাদ। আসলে কোমর ব্যথার যে আমরা কজগুলো দেখি বেশিরভাগ 90% কজই হচ্ছে মেকানিক্যাল, মানে রোগী নিজে তৈরি করে। আপনি যে বলছিলেন মা বোনরা, কিন্তু মা বোনরা না সবাই, আমরা অনেক সময় একটা জুতো পরবো সামনে ঝুঁকি জুতাটা পরছি, আমাদের কিছু বেসিক এডুকেশন প্রয়োজন আমি মনে করি প্রথমত সবাইকে। এবং এটা যদি আমাদের পাঠ্যপুস্তকে এই বেসিক কনসেপ্টগুলো দিয়ে দেওয়া যায় যে আমরা কাজের সময় কত সময় একটানা বসবো, আমাদের যেমন ধর্মীয় এডুকেশন দেওয়া হচ্ছে তত কিছু ফিজিক্যাল এডুকেশন দরকার আপনি যেটা বলছেন। সেই ক্ষেত্রে যাদের ব্যথা হয় বা এরকম কাজের ক্ষেত্রে আমরা বলি যারা কাজ করেন নিচে স্পেশালি নিচে বসে যেন একটানা এক দুই ঘন্টার বেশি বসে না থাকা হয়। যেমন নিচে বসে বসে যে কাজগুলো করছে এক ঘন্টা পর পর একটু উঠে যেতে হবে, একটু দাঁড়িয়ে উঠে যেতে হবে এবং সামনে না ঝুঁকে কাজ করা, সেক্ষেত্রে হাঁটু ভেঙে বসে কাজ করা। আর কিছু জিনিসের ব্যবহার হয় গ্রামগঞ্জে, সেটা হচ্ছে টুল বা পীরা যেটা আমরা বলে থাকি, এই সকল টুলসগুলো না ব্যবহার করাই ভালো। নিচে যদি বসে কাজ করতে হয় হাঁটু ভেঙে বসে কাজ করতে পারে, যখন কাজটা শেষ বা এক ঘন্টা হলো উঠে যেতে হবে। লাইক একই রকম যারা ডেস্ক বসে জব করে তারাও যেন একটা না বসে ডেস্কে না থাকে, প্রতি দুই ঘন্টা পর পর একটু উঠে একটু হালকা স্ট্রেসিং দেয়, হাতের একটু মুভমেন্ট করে আর একটা ডেস্কে গেল একটু হেঁটে আসলো। এই অভ্যাসগুলো যদি আমরা করি অনেকাংশে আমাদের কোমর এবং ঘাড় ব্যথা রোগীর বা ইঞ্জুরি বা যে আমাদের রোগীগুলো পাচ্ছি প্রতিনিয়ত এগুলো কিন্তু কমে আসবে। পাশাপাশি কাজের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সময় আমরা দেখা যায় যে আমি অভ্যস্ত না, হ্যাঁ আপনি হয়তো 10 বছর ধরেই কোনো খেলাধুলা করেন না বা কিছুই করেন না, আপনি হয়তো কোথাও বেড়াতে গেলেন হঠাৎ করে প্রীতি ফুটবল ম্যাচে নেমে পড়লেন, এটা কিন্তু প্রায় হয়ে থাকে, আমরা প্রায় রোগী পেয়ে থাকি। আবার আমার দেশের যারা আছে যারা বিদেশে যাচ্ছে স্পেশালি মধ্যপ্রাচ্যে, এরা কিন্তু দেখা যায় দেশে যখন ছিল তাদের কোনো ওইভাবে কোনো কাজকর্ম তারা করতো না, হঠাৎ করে মধ্যপ্রাচ্যে চলে গেল, কায়িক শ্রমটা বেড়ে গেল, ওখানে গিয়ে অতিরিক্ত কাজ করছে, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে এবং তার ওই সাবজেক্টে কোনো ট্রেন্ডও না আসে, তখনই শারীরিক বিভিন্ন সমস্যা আমাদের কাছে নিয়ে আসে, কোমর ব্যথা এবং পা অবশ ভাব, বিভিন্ন ইঞ্জুরি জাতীয় ডিস্ক প্রলাপজনিত সমস্যা, এগুলো আমরা প্রায়ই রোগী পাচ্ছি। এবং বেশিরভাগই আমাদের যারা বাহিরে গিয়ে কাজ করে আমাদের দেশ থেকে তাদের এটা হচ্ছে। আমার মনে হয় এই জিনিসগুলো একটু অ্যাড্রেসড হওয়া দরকার, তারা যেন ঠিকমতো কাজগুলো শিখে যায়। নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ প্রধান, আপনি যেমনটা করে বলছিলেন যে আমাদের সচেতন হতে হবে, আমরা আশা রাখছি দর্শকরা সচেতন হবে। শফিউল্লাহ প্রধান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন, সুযোগ করে আপনার সাথে আমাদের আলাপ করার সুযোগ হয়েছে। দর্শক কথা বলছিলেন আমাদের আজকের অতিথি শফিউল্লাহ প্রধান, যিনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ DPRC হাসপাতাল, তিনি যেমনটি করে বলছেন আসলে আমরা যদি একটু সচেতন হই, সচেতন হলেই আমরা আমাদের এই সমস্যাগুলো উত্তরে যেতে পারবো। সবসময় আমরা বলি যে প্রথমে হচ্ছে প্রতিকার থেকে, মানে ওষুধ প্রতিরোধ করাটা খুব জরুরি। তো ছোট ছোট
বিষয় যখন হয় একটু খেয়াল রাখবেন। আজকে যে অনুষ্ঠানটাতে যতগুলো আলোচনা শুনলেন সেখান থেকে যদি কোনো কিছু আমরা শিখে থাকি, তার মধ্যে যে ক্রনিক পেইন যেটা আছে সেটাতে আমরা গরম পানি শেক, ঠান্ডা পানি শেক দিতে পারি, কিন্তু ইনস্ট্যান্ট যদি একটা ইঞ্জুরি হয়, হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্টে কোথাও আমরা ব্যথা পেলাম, তখন সেখানে ওই ব্যথার জায়গায় গরম পানি শেক দেওয়া একদম ঠিক না। সেটা আপনার ব্যথাকে বাড়িয়ে দিতে পারে, ইঞ্জুরিকে আরও বেশি সিরিয়াস করতে পারে। তো অতিথিকে বিদায় জানাচ্ছি, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান।